হ্যালো বন্ধুরা, আমি জিয়ারুল আর আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি, যে একজন হাইব্রিডাইজার কীভাবে সিড থেকে হচ্ছে পদ্মের চারা গ্রো করে। কমপ্লিট ভিডিও আজকে আমি দেখাবো, একেবারে চারা তৈরি কীভাবে হয় আর চারা বসানো অবধি। প্রথমেই আমরা দেখব যে এইখানে হচ্ছে যে সিড পট থেকে পদ্মের সিড পট, এর মধ্যে সিড পেকে গেছে, কালো হয়ে গেছে। তা এই যে ধরনের এইখানে সিড আছে, আমরা হচ্ছে এই রকম এত কালো সিড নেব না, কারণ এই সিডটা জার্মিনেট হতে মিনিমাম 20 দিন সময় নেবে। তা আমরা সিডটা এতটা কালো না করে আরও আগে, মানে সবে কালো কালো রং ধরবে সেরকম সময় আমরা সিডটা তুলব। সিডটা তুলে সেই সিডটা 3 দিনের মধ্যে জার্মিনেট হবে। যত কম সময় লাগবে জার্মিনেট হতে, তত তাড়াতাড়ি পদ্মের ফুল পাওয়া যাবে। তা চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা করব। তার আগে হচ্ছে একটা কথা বলি, এই ভিডিওটা সম্পূর্ণ পুরো না দেখলে প্রচুর জিনিস মিস করে যাবেন, এবং ভিডিওটা একটুও স্ক্রিপ্ট করবেন না। আর আমাদের আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটা কেমন হলো লাইক ও কমেন্ট করে জানাবেন। যে এইখানে দেখতে পাচ্ছি, যে আমরা একটা পদ্মের সিড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2023-এর আমার একটা আরও নতুন হাইব্রিড হবে, জানি না কী রং হবে, আশা করি খুব ভালো রং হবে। আমরা সবাই করি কি, পদ্মের এই যে সিড জার্মিনেট কী করে করব সেটা কম বেশি সবাই জানি, কিন্তু অনেকে আবার একটু ভুলভাল কাটে। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই দিকটা হচ্ছে পদ্মের সূচালো দিক। এই যে এইখানে প্রতিটাতে দেখো, এই দিকটা সূচালো দিক, এটা বাইরের দিকে থাকে। আমরা এই দিকটাতে কাটবো না, চলো কোন দিকটাতে কাটবো দেখে নিই। এই যে পদ্মের বীজটা যদি আমরা তুলি এইরকম, এই সাইডটা কাটবো, এই সাইডটা। চলো কিভাবে কাটতে হবে দেখে নিই। এটা দেখা যাচ্ছে, এই যে দেখো, এইবারে আমরা কিভাবে করব। ঠিক আমরা যেরকম নোক কাটি, নোক কাটার মতো পদ্মের সিডটা এইভাবে একটু ধারালো ব্লেড দিয়ে কেটে নেব। এই ঠিক আমি যেভাবে কাটছি সেভাবেই কাটবে, যদি তাড়াতাড়ি জার্মিনেট করাতে চাই আমরা। নতুবা হয় কি, অনেকে করে পদ্মের সিডটা ঘষে 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 ঠিক মতো কাটা হয় না, 8 দিন 10 দিন 12 দিন লেগে যায়, 10 থেকে 12 দিন লেগে যায়, কিন্তু জার্মিনেট করাতে পারে না। এইখানে দেখো, এইখানে দেখো আমরা সিডটা কীভাবে কেটেছি। এই যে এইটা এর হচ্ছে শ্বাস অংশ, এই এতটা বার করে নিয়েছি। এর ফলে হবে কি, এই সেটটা ঠিক 3 দিনের মধ্যেই জার্মিনেট হবে, 3 দিনের মধ্যে জার্মিনেট হবে, সেটাও আমরা দেখব যে কীভাবে জার্মিনেট হয়। চলো আমরা আরও একটা সিড কেটে এইখানে দেখাচ্ছি কীভাবে কাটতে হবে, সবাই দেখে নাও। প্রথমটা এইভাবে কেটে নেব, পরেরগুলো এই ধার থেকে একটু ব্লেডটা এরকম হেলিয়ে, ঠিক যেভাবে আমরা নোক কাটি ওভাবেই কিন্তু কাটতে হবে। এখানে আরও একটা কেটে নিলাম, আমরা হচ্ছে এইটাকে দেখতে পেলাম যে কীভাবে কাটলাম। চলো যাতে সবার বুঝতে সুবিধে হয় আরও একটা আমি কেটে দেখাচ্ছি, এটাই লাস্ট কাটা। আর হ্যাঁ, আরও একটা কথা, যদি সিড হচ্ছে
বেশি শুকনো আমরা করব না। যদি খুব কড়া শীত হয়ে যায় তাহলে কিন্তু আমরা কাটতে পারবো না। শীতটা যখন এরকম একটু হালকা ব্রাউনিশ হবে, নরম থাকতে, তখন ব্লেডে কাটতে সুবিধে। এর থেকে যদি বেশি শুকিয়ে নিই তাহলে কিন্তু আমরা ব্লেডে কাটতে পারবো না। এই যে দেখো, এইখানে এটা নরম আছে বলেই ব্লেড দিয়ে কাটাটা সম্ভব হচ্ছে। এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এইটাকে কাটবো। ভালো করে সবাই দেখো যে কিভাবে আমরা এটাকে কাটছি। আমরা এইভাবে এইটাকে কেটে একেবারে বার করে নিলাম। ওর মধ্যে পর্দের সিটের মধ্যে যে বাদামের মতো একটা অংশ থাকে সেটাকে বার করলাম। আমরা সবাই দেখতে পাচ্ছি ঠিক এইভাবে কাটবো। এই আজকে আমাদের কাটা হয়ে গেল। তারপরে এইটাকে আমরা আগে থাকতে এই যে ডাব্বায় জল ভরে রেখেছিলাম এরকম একটা ডাব্বাতে আমরা দিয়ে দিলাম। ঠিক 3-4 দিনের মধ্যে আমরা আবার এইটাতে দেখব যে কীরকম চারা বেরোলো। আজকে হচ্ছে এইটা আমরা দেখতে পেলাম যে কীভাবে কী করা হলো। আর এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করছিল আমার ছেলে রিদওয়ান শেখ। আমরা চলো রিদওয়ানকেও একটু দেখে নিই। আমরা আবার হচ্ছে 3 দিন পরে এটা দেখব যে কী হচ্ছে। তারপরে হচ্ছে আরও 3 দিন পরে কতটা শেকড় হলো সেটা দেখব। তারপরে আরও 5-6 দিন পরে এই গাছটা কীভাবে পটিং করব সেটাও দেখব। আমরা দেখেছি পদ্মের সিট কাটা হয়েছে। তা যে পদ্মের সিটগুলো কেটেছিলাম, চলো দেখে নেওয়া যাক 3 দিন পরে সেই সিট কোন কন্ডিশনে এলো। এইখানে আমরা যে পদ্মের সিট কেটেছিলাম দেখেছিলাম যে এইভাবে কাটতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে সিট কেটেছিলাম এই যে পরিষ্কার, কাটার পরে 3 দিন গেছে তাতে এই কন্ডিশনে এসছে। এরকম সব সিট থেকে গাছ জার্মিনেট হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম সিট জার্মিনেট হয়েছে। এবারে এটা গেল সিট কাটার পরে হচ্ছে 3 দিন। এই 3 দিন বাদ দিয়ে আরও 4 দিন পরে আমরা আপডেট দেখব। এখানে এখানে হচ্ছে দেখো এইসব পাতাও বেরিয়ে গেছে। দেখা যাক শেকড় এসছে কি না, আমিও জানি না যে এতে নতুন শেকড় এসছে কি না। এখানে পাতা এসছে, ও কি সুন্দর, শেকড়ও গজিয়ে গেছে। এই যে শেকড়ও গজিয়ে গেছে। এইটা হচ্ছে এবারে বসাবার পুরো কন্ডিশনে চলে এসছে গাছ। খুব সুন্দর শেকড় গজিয়েছে, পাতাও গজিয়েছে। এইবারে এইটাকে আমরা করব কি, প্রথম কন্ডিশনেই আমরা এইটাকে হচ্ছে কোনো সারের মধ্যে দেব না। একটা ছোট্ট 10 টাকা পলিথিনের বাটি বা কিছুর মধ্যে হচ্ছে আমরা এটাকে ওই প্লেন গার্ডেন সয়েল দেব। গার্ডেন সয়েল দিয়ে এটাকে পটিং করব। আরেকটু বড় হওয়ার পরে তারপরে আমরা সেইটাকে হচ্ছে ওই যেরকম পদ্ম বসায় নিচে ভার্মি কম্পোস্ট 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি গামলা, তারপরে হচ্ছে ওই প্লেন গার্ডেন সয়েল দিয়ে তার উপরে পটিং করা। মানে এটাকে আমরা বসাবার আরও 8-10 দিন ওয়েট করব। প্লেন গার্ডেন সয়েলে বসাবো, তা 8-10 দিন ওয়েট করার পরে একটু ভালো শেকড় ছাড়লে তারপরে আমরা এটাকে পটিং করে দেব, ফাইনাল পটিং করে দেব। তাহলে এই থেকে বোঝা গেল যে সিড জার্মিনেট কীভাবে করতে হয়। মানে জার্মিনেট করার আগে সিডটাকে কাটতে হবে, কেটে জলে দিলে 3 দিনে হচ্ছে এরকম জার্মিনেট হয়ে যাবে। এই যেরকম হচ্ছে জার্মিনেট হয়েছে এরকম জার্মিনেট হয়ে যাবে। তার আরও 4 দিন পরে এরকম পাতা যেরকম আসছে এরকম পাতা টাতা হয়ে যাবে। আমরা দেখেও নিলাম যে শেকড় টেকড় গজিয়েছে। তাহলে আমরা এ থেকে বুঝে গেলাম যে পদ্মের সিট কীভাবে জার্মিনেট করতে হবে। আমরা
আবারও তিন দিন পরে দেখে নেব গাছ কি কন্ডিশন হয়েছে। আমরা এখন এই গাছটাকে তুলছি, খুব ভালো শেকড় গজিয়েছে। এই গাছটাকে এবার এই গাছটা রিপোর্ট করার সময় হয়ে গেছে, তো আমরা গাছটাকে ফাইনালি রিপোর্ট করে ফেলছি। এইবারে আমরা এই গাছটাকে কোনো সারালা মাটিতে দেব না, এরকম নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নেবো। এই যে একেবারেই দেখতে পাচ্ছি যে নর্মাল গার্ডেন সয়েল নিয়ে একটা এরকম ছোটো পাত্রে প্রথমে বসাবো। ওই পাত্রটা ভর্তি করেই মাটি দেব, যেহেতু একটা গামলায় আমরা ডুবিয়ে দেব। ব্যাস, আমাদের মাটি দেওয়া কমপ্লিট। এবার মিডিলটাতে এরকম একটু গর্ত মতো করে নিই, নিয়ে এতে হচ্ছে এই যে পদ্ধতিটা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে আমাদের খেয়াল রাখতে হবে যে উপরের এটা যাতে চেপে না যায়। আমরা এই মিডিলের এটা হচ্ছে দেখতে পাচ্ছি ওটাকে রেখেছি, এই জাস্ট একটু মাটিতে দিয়ে দিলাম এটাকে। এবারে আমরা নিয়ে গিয়ে একটা গামলার মধ্যে চুবিয়ে দেব, এই এরকম গামলার মধ্যে। ব্যাস, আমাদের এই কমপ্লিট। আরও দশ দিন পরে আমরা এটাকে একটা বড় জায়গাতে হচ্ছে পটিং করবো।